চ্যানেল আপনারা নাম্বার নিয়ে আমার ভিডিও করি গেছে তাই দিয়েছে তাই দরকার ইনকাম করে খাচ্ছি অতএব আমাদের জানা অতএব প্রিয় দর্শক আমার দিদিকে দান করুন আমাদের দান করুন। আব্বা তুমি কিছু বলো। আমি অসুস্থ, আমি চলতে পারি না, তাদের বেমানি করলো আমাদের সঙ্গে। কথা বলো একটু। আমি নাম্বার ডিলিট করে টাকা আমি তোমাদের মাইরে খাইছি সেদিন নেব না। না না, যখন নাম্বার ছিল তখন আমাদেরকে সাহায্য করেছিল, কিন্তু আপনি নাম্বার কাটতে আপনারা সাহায্য আমাদের করেন। আচ্ছা তো আমাকে সেটাই একটু বলো বলে আমি আমি নিও পক্ষ থেকে আসছি। কথা বলো, আমি ওর পক্ষ থেকে নাম্বার ডিলিট করে দিয়েছি টাকাটা আমার থেকে। শোনো প্রিয় দর্শক, আসলে আমরা মিতুর বাসাতে এসেছি, আমরা কথাগুলো শুনবো যে আমি কয় টাকা মেরে খাইছি আর কার টাকা আমি মেরে খাইছি, নাম্বার ডিলিট করে দিই সেটা আজকে আসবো। আমি ভাই গ্যাস দেখি ভাই সাথে করে নিয়ে আসছি আমাদের মিতুর বাসা থেকে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? দোকান হয় না তোমার? চাল তো কবাই লাগছে, খালি বেগা টুকদি খালি চার দোকান হবে, তার 10,000 টাকা তা অনেক আইছিল। পদের টাকা কত দিবি আপনাদের? আমি ভিডিও করতে এসেছি, আমি বলে টাকা মারি খাইছি কেটে দিবে না ভিডিও আমি আপনি ভিডিও করতে আসি নাই তো, আমি যে টাকা মারি খাই সেই টাকা দিতে এসেছি। আমি যে টাকা মারি খাই সেই নাম্বার দিলে তোমার বাপ তো তোমার মা অসুস্থ। আচ্ছা একটু আসো, আমি খালি একটু কথা বলতে আসি। কথা বলো, কথা বলো, কথা বলো একটু। আমি নাম্বার ডিলিট করে টাকা আমি তোমাদের মাইরে খাইছি সেদিন নেবে না? না না, যখন নাম্বার ছিল তখন আমাদেরকে সাহায্য করেছিল, কিন্তু আপনি নাম্বার কাটতে আপনারা সাহায্য আমাদের করেন। আচ্ছা তো আমাকে সেটাই একটু বলো বলে আমি সেটা একটু আমি নিও পক্ষ থেকে আসছি। কথা বলো, আমি ওর পক্ষ থেকে নাম্বার ডিলিট করে দিয়েছি টাকাটা আমার থেকে, সেই টাকা নেবে না? এটা মিতু, মিতু পক্ষ থেকে আসছে একদম। আমি 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 কিন্তু শুধু কামরুল ভাইয়ের পক্ষ হয়ে আসিনি। শোনেন আমি যেটা বলবো, হ্যাঁ বলো, আসেন আসেন আসেন। আমরা অসহায় হইছি, গরিব হইছি, ঠিক আছে, আমাদের অবস্থা খারাপ, ঠিক আছে, সেটা কিন্তু সবাই জানে। কারণ ফার্স্টে ভিডিও ছাড়ছিল, ছাড়ার পরে অনেক প্রবাসী ভাইরা আমাকে সাহায্য সহযোগিতা করলো, ঠিক আছে, করার পরে হঠাৎ করে আমার শুধু আমি বলছিলাম যে দর্শক ভাইরা আসলে কাবুল ভাইকে তো আমি সম্মান করি, তো ভাইয়া এখন হঠাৎ করে নাম্বারটা কেটে দিছে কি কারণে আমার জানা নাই, কিন্তু ভাই ওখান থেকে নাম্বার কাটা হয়েছে, দয়া করে আপনারা একটু আমাকে সাহায্য করবেন আর আমার ওই ফেসবুক পেজে একটু দেখবেন। আর এটা কি আমার ভুল হয়েছে বলেন? এইটা বলছি যে আমরুল ভাই আমাকে আমাকে কি বলে জানেন? তুই কি জানো না, তুই কি জানো না, আমাকে এই কাজটা করলি, ভিডিও ছাড়লি। আচ্ছা ভিডিও ছাড়ার কি অধিকার আমার নাই? অবশ্যই আছে, এ বছর উত্তরটা দেন, ভিডিও ছাড়ার কি আমার অধিকার নাই? আচ্ছা তুমি একটু বসে কথা বলো। পরিবারের অবস্থা কি? আচ্ছা কান্না করো না, কান্না করো না। এবার দেখেন আমি আল্লাহর কি রিকয় করছি, এই মতন মিথ্যাবাদী কেউ নাই। কেন না কামরুল ভাই আমি তার মিডিয়ায় কাজ করছি, সে আমাকে 1,000 টাকা হাতে ধরা দিতে, সকাল থেকে খাটায় সে আমাকে 1,000 টাকা হাতে ধরা দিতে, সে আমাকে গান করাইছে 1,000, তাকে আমি কিন্তু বলতে যাই না যে আপনি যেসব মিডিয়ায় কাজ করি 3-4,000 টাকার নিচে আমাকে কেউ দেয় না, আমি তাকে সম্মান করি, রেসপেক্ট করি, বিধা আমি বলছিলাম যে সমস্যা নাই ভার মিডিয়ায় আমি কাজ করব, ভাইয়ার পাশে আমি আছি। তো এই নাম্বার কেটে দেওয়ার পরে মনে করেন যে আমাকে মনে করেন যে অনেক দর্শক ভাইরা আমাকে খুঁজে পাচ্ছে না,
ঠিক আছে, অনেকেই মনে করেন যে কমেন্ট করতেছে যে হচ্ছে গা মিতু ওই আইডিতে তোমার নাম্বার দেখলাম, নাম্বার কই গেল, নাম্বার কই গেল? মানুষের প্রশ্ন আসতেই পারে, আমার শুধু একটাই প্রশ্ন, আমার শুধু একটাই প্রশ্ন যে আমি শুধু ভিডিওতে একটা কথা বলছি যে দর্শক ভাইরা আমার নাম্বারটা কেটে দেওয়া হয়েছে, আমি আমার মিতু সরকার পেজে আমি আমার নিজের ভিডিও আমি ছাড়লাম, দয়া করে আপনারা আমাকে একটু দেখেন, দয়া করে আপনারা আমাকে একটু দেখেন। হ্যাঁ এটা তুমি বলতে পারো, আমি শুধু এটা বলছি, আমি কিন্তু তাকে কোনো দুই রকম কথাও আমি তাকে বলি নাই, আমার বেয়াদবি কথা বলি না, আমার মায়ের কসম কেটে বলতেছি আমি কোনো বেয়াদবি কথা বলি নাই, আমি শুধু একটা কথাই বলছি যে দর্শক ভাইরা ওই পেজে থেকে আমার নাম্বার কেটে দেওয়া হয়েছে, আমি আমার পেজে আমার ভিডিও আর আমার নাম্বারটা দিলাম, আপনারা একটু দেখেন আমাকে, আমাকে একটু দেখেন, এইটাই আমার ভুল হয়ে গেছে। আচ্ছা তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ। কিছু কিছু চ্যানেল আপনারা নাম্বার নিয়ে যায় আমার ভিডিও কলিরা গেছে তাই দিয়েছে, তাই দেওয়ার পর ইনকাম করে খাচ্ছে, অতএব আমাদের জানা, অতএব প্রিয় দর্শক আমার যদি কি দান করুন, আমাদের দান করুন। আব্বা তুমি কিছু বলো। আমি অসুস্থ, আমি চলতে পারি না, তাদের বেমানি করলো আমাদের সঙ্গে। আমার কোন একটা ভিডিওর মধ্যে লতা কাজ পাঁচ বছর বলে তুই কিসের লাগে? আচ্ছা তুই শব্দটা, ওনাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, আমাকে সে আমাকে ফোন দিয়ে আমাকে বলছে তুই কিসের জন্য কাজটা করলি, কিসের জন্য কাজটা, মানে ওই ভিডিও বানানোর বিষয়ে, তুই কিসের জন্য কাজটা করলি? ঠিক আছে তারপর আমি কি করব, কি বলবো বলেন? আচ্ছা আচ্ছা তুই কিসের জন্য, তুই কিসের জন্য, ঠিক আছে এই কথা বলে তার বললো যে মিডিয়ার মধ্যে, চশমাটা খোলো ভাই, মিডিয়ার মধ্যে আমি তাক কোনো কিছু করি নাই, আমি খালি বলছি যে নাম্বার কেটে দেওয়া হয়েছে, আপনারা আমাকে সহযোগিতা করবেন, তাই তো? একটু কইছে না আগে ভিডিওটা দেখেন, আমরা বাটপারি করি, ঠিক আছে আমি বলছি যে না আমি নব মুসলিম না, আমার বাবা নব মুসলিম, আমি নব মুসলিমের মেয়ে। আচ্ছা নব মুসলিম কয়দিনে নব মুসলিম থাকে, নব মুসলিম কত পর্যন্ত থাকে? আমি ওকে তিন দিন ফোন দিছি, ঠিক আছে তিন দিন ফোন দিছি যে ওর বাবা তো দোকান করে দেওয়ার কথা, দর্শকরা যে টাকাটা দিয়েছে সেই টাকার বিনিময়ে কিন্তু দোকানটা করে দেওয়ার কথা প্রথমত, তারপর ঘরের কাজ হবে, তাই না? পরে আমি তিন দিন ফোন দিয়েছি, রিসিভ করি নাই, রিসিভ না করলে পারে কখনোই ফোন দেন নাই, কখনোই আপনি ফোন দেন? আচ্ছা আগে শুনুন স্যার, দাঁড়ান কখনোই ফোন দেন? ওকে ওকে দাঁড়ান দেখেন আমি ফোন দিয়েছি কিনা, আপনি ওই কি বলে আপনি ভিডিও দেখে দেখে সামনে সামনে আপনার এত হিংসাটা মা, আমার হিংসা নেই, ভালো না ভাই, আপনাকে একটা কথা বলি, তুমি যে মিথ্যা কথা বলো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ে দেয় না, তুমি যে মিথ্যা কথা বলো সেটা তোমার কাছে দেখা, আমি কখনো মিথ্যা কথা বলি না, পুরো দর্শক আমাকে চিনে, কখনো মিথ্যা কথা বলি না। আচ্ছা ঠিক আছে তুমি এখনই দাও, আমি আপনার মিডিয়া প্রথমে কাজ করি না, আমি পুরো মিডিয়ায় কাজ করি, পুরো আমার মিডিয়ায় তোমার কাজ করতে বলতেছি, আমার মা সামনে আমি কোনো সময় মিথ্যা কথা বলি না, মিডিয়া ভিডিও নেওয়ার আগে মনে ফোন দিয়ে মনে করেন খাইছো চাউল আছে ওটা আছে সেটা আছে, কিন্তু ভিডিও নেওয়ার পর গানের ভিডিও নেওয়ার পর আমাদের বাড়ির ভিডিও নেওয়ার পর আমার আর খোঁজ খবর নাই, ফোন দিয়ে যে একটু খোঁজ খবর নিবে মিতু তোমার বাবার কি অবস্থা, হসপিটাল আছে কি না, ভিডিও নেওয়ার পর শেষ। আচ্ছা আচ্ছা ওর কথাগুলি বলে দেখ একটু, আর কিছু আছে না শুনেন, আর কিছু বলার আছে আর কি বলবো ভাই, মানুষ বেঈমান বুঝেন না, মানুষ বেঈমান, ঈমান থাকলে শুনি বেঈমান হবে, আমার ভিডিও লাগবে না ভাই, দর্শক ভাইরা আমাকে চেনে যতটুকু সাহায্য করবে, আমি ছিটা আর কি বাকপা আর কি সেটা আমার পুরো ফরিদপুরের লোক পুরো এলাকার লোক জানে, ফরিদপুরের লোকের সাক্ষাৎকার নেব আমি মুসলিম কি না ইচ্ছিনি, আগে ফোনের মধ্যে গাড়তাছে কি কি সমাচার, আমি কল দিছি কিনা দেখাচ্ছি, মানুষ তো চেনে, মানুষ তো চেনে, তো দর্শক ভাইদের আমি একটা উদ্দেশ্য করে বলতেছি আমি কেমন সেটা আপনারা জানেন, এখন না আমি খারাপই, আমি সাপোজ আমি বলেছি আমি খারাপই, কিন্তু ভাই আপনারা আমার পাশে দাঁড়ায় আমার পরিবারে, আমার পরিবারটা মনে করেন যে বহুত খারাপ, বহুত বহুত খারাপ, কিন্তু ভাই আমার পরিবারের পাশে একটু আপনারা দাঁড়ান, খারাপ ফ্যামিলির পাশে তো মানুষ দাঁড়ায় দাঁড়ায় না, দশ তারিখে কল দিয়েছি দুইবার বুঝেন নাই হচ্ছেন,
এটা কি নাম্বার? আপনি কোন সময় কল দেন নাই ভাই, আপনার নাম্বার আমার ফোনে আসে না, আপনার নাম্বার লাস্টে 13 10 তারিখে 10 তারিখে ফোন দিয়েছে দুইবার, তাই না? আপনার নাম্বার লাস্টে 13 11 তারিখে ফোন দিয়েছে, 11 তারিখে ফোন দিয়েছে পুরো মিলে মিলে মিথ্যা কথা। আচ্ছা এখন কথা শুনেন, আমি বলবো না, আমি ওনার নামে কিন্তু কোনো বদনাম এখনো করি নাই, ফোন দিছে হয়তো রিসিভ। আচ্ছা ঠিক আছে, উনি যে কথাগুলো বলে গেল, আমি এখনো কি ওর নামে? আমি এখন করে না, তোমরা তো শুনো। আচ্ছা শুনেন, আমার একটাই দোষ হয়েছে যে ভিডিওতে আমি শুধু বলছি যে আমার নাম্বারটা কেটে হয়েছে, শুধুমাত্র এই কথাটা বলাই আমার ভুল হয়েছে, তাই তো জ্যাকি ভাই? এই কথাটা বলার জন্য আমি খারাপ হয়ে গেছি, মানে এই কথা বলার জন্য আমি খারাপ হয়ে গেছি। আর কিছু শোনা আছে শুনে নেন। তুমি বলো ভাই। না আমি বলতে গেলে ও তো কথা কেড়ে নেয়, নিয়ে সাইডে আমি আর কথা বলতে পারবো না, আমার দর্শকরা যেটুকু শুনছে এটুকুই না, তো ভালো থাকবেন আমি এটাই বলবো। থাকো গা ভালো, আমার কথাটা শুনেন, আমি ওকে দুই দিন ফোন দিলাম, রিসিভ করি নাই, কেননা আমি দোকানটা করতে আসবো, ঠিক আছে, রিসিভ করি নাই। পরে মনে করেন যে আমি যখন নাম্বারটা হ্যাটা দিছি, যেন আমি জানি যে নাম্বারটা হ্যাটা দিলে ফোন রিসিভ করবে, কারণ দিলেই বা কি জন্য নাম্বারটা দিয়েছিলাম? হ্যাঁ নাম্বারটা, ওকে ওকে ওকে, তাহলে একটু কবা তো, আমার বাড়ি থেকে মিতুর বাড়ি 80 কিলো দূরে। আচ্ছা আচ্ছা, খালি আমার কাছে যদি টাকা আসে আমি কি টাইম মতো আসতে পারবো? সকলেই জানে আমি চাকরি করি, তাহলে আমি টাইম মতো আসতে পারবো না ওই জায়গাটা? আমি মিতুর নাম্বার দিছি, মিতুর সাথে কথা বলছি, মিতু আমি তোমার নাম্বারটা দিয়ে দিলাম, 10 লক্ষ টাকা দিচ্ছে, আচ্ছা তুমি নাও, কেন আমি যাই সময় পাবো না। আজকে কতদিন আইছি? গত মাসের 16 তারিখ আইছি, আজকে 17 তারিখ, এক মাস একদিন পরে আইছি। আচ্ছা নাম্বার কি তুমি টাইটেলে দিছো না ভিডিও ডিসক্রিপশন? আরে টাইটেলে দিছি, ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া ঠিক না। হ্যাঁ ওর সাথে তোমার নাম্বারও দেওয়া ঠিক, আমার নাম্বার তো দিইনি কোন জায়গায়, আপনি দেন নাম্বার আছে নাকি? আল্লাহ কি কয় মিথ্যা কথা সব ভিডিও, তুই তো কিছু বুঝেছিস না, তুই তো আসলে পাগল, তুই বুঝেছিস না আমার তো ভিডিওর মধ্যে, আমার আগে প্রত্যেকটা ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া, ভিডিওর মধ্যে দেওয়া যায়? হ্যাঁ টাইটেলে দেবো কেন, আমার ভিডিওর মধ্যে নাম্বার, তাই না? সেটা হেনে টাইটেলে দিলে কি জানি দি তো নাই, আমার নাম্বার টাইটেলে দেবো কেন? না না ওই ওর নাম্বার, ওর নাম্বার টাইটেলে দিছি যে আমি 80 কিলো দূরে আমি আসতে পারবো না, আর ওই ভিডিও ওর নাম্বার তো আমার ভিডিওর মধ্যে দিতে পারে না, দিতে পারবো? আমি টাইটেলে দিয়ে দিছি, দর্শক দাঁড়াই কয়েছে যে ভাই মিতুর সাথে কথা বলবো, তুমি আগে দেখেন টাইটেলে, টাইটেলে নাম্বার আছে, আপনি কথা কন, ঠিক আছে, টাকা দিছে, সহযোগিতা করেছে, পরে দোকান করতে আসবো, ওকে দুই দিন ফোন দিছি, ফোন রিসিভ করি না, আমি জানি যে ফোন রিসিভ করবে কীভাবে, আমি যখন নাম্বারটা হ্যাটা দিছি তখন ফোন ঠিক রিসিভ করা। আচ্ছা হ্যাটা দেওয়ার কারণ কি? হ্যাটা দেওয়ার কারণ যে ও ফোন রিসিভ করতেছে। ও আচ্ছা আচ্ছা, রিসিভ করতেছে না, আমি জানি যে প্রতি মুহূর্ত ভিডিওটা ও দেখে, দেখে সাথে ওর নাম্বার আবার কমেন্টের ভিতর যায় দেয়, ঠিক আছে, তাহলে আমি দেখলাম এটা যে টাইটেল থেকে যদি আমি নাম্বার হ্যাটা দিই তাহলে ও কিন্তু ফোন রিসিভ করবে, ফোন যেই টাইটেল হ্যাটা দিছি, হ্যাটা দিয়ে সাথে ফোন দিছি রিসিভ করাছে, রিসিভ করি সারি, সে আমাকে বলতে, আমি বললাম যে কী রে ভাই ফোন রিসিভ পাবে না, তে কাছে ভাই আমি ঠিক পাইনি, আমি কাছে ঠিক পাও না, তুমি না তো টিকটক ভিডিও ছাড়ছো, তোমরা তো আসলে নব মুসলিম, তোমরা ভুয়া মুসলিম দেখতেছি, মিথ্যা কথা বলো, আমার কথাটা তো কবে দেবে নব মুসলিম কতদিন থাকে? আমার দুটি কথার কি উত্তর দিবে বলো, দিবে কি? হ্যাঁ ভাই আমি আপনাকে সম্মান করে অবশ্যই দেবো। আচ্ছা ঠিক আছে, তো বিষয় হচ্ছে কি, এই তুমি গানে কাজ করলে কি রকম পাও একটা বলো তো? আমাকে গানের কাজ করলে 3000 টাকা দেয়, 4000 টাকা দেয়, উনি আমাকে সেদিন 1000 টাকা দিছে, আমি মুখ বুঝিয়ে মুখ টেপ মারিয়ে লিয়ে আসি, আমি চলে আসি, কিচ্ছু বলি না। আচ্ছা আমি 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 কথা বলি, তুমি তোমাকে বলার সুযোগ দিছিলাম, তুমি যতটুকু বলছো আমি চুপ করে থাকি, পরে বলা লাগে ধরে আমি কাঁদিছি, ভিডিওর মধ্যে পা ধরে আছে যে আমি পায়ে ধরে কাঁদছি যে ভাইয়ের মতো লোক নাই, প্রথম প্রথম আমাকে দর্শক আমাকে প্রচুর সাহায্য করলো, নাম্বার কাটি দেওয়ার পর আমাকে মনে হয় ফিরেও কেউ তাকায় না, ভাই ভাই আমার কোনো সময় ফোন দিয়ে কয় না মিতু আমি কি হচ্ছে গিয়া ফোন নাম্বার কাটিয়ে দেবো না রাখবো, আমি ভাইয়াকে প্রথম থেকেই বলছি নাম্বার যেন আপনি কাটেন না ভাই,
নাম্বার ভুলেও যান কাটেন না ভাই, আপনার কাছে অনুরোধ ভাই, আপনার দুইটা ভাই বোনের নাম্বারটা কাটেন না। শেষ করে আমি দুটি কথা বলবো, বলেন। আচ্ছা এখন আমি 3,000-4,000 এরকম পাও তাই না? 3,000-4,000 এরকম পাও, আর আমি যতটুকু জানি আপনারা মানুষের কাছে হাত বাড়ান না তাই না, যে কথা বললেন আর কি। তো ইনশাল্লাহ আমি মনে করি 3,000-4,000 টাকা যদি গান গেয়ে একদিনে পাও তাহলে মাসে কত হয়? 1,20,000। আমি বলবো তোমাকে কথা নেব। তো আমি তো মনে করি অনেক টাকা, আসলেও কেন আমি সাহায্যের হাত বাড়াবো তাই না? তুমিও কিন্তু লোভে পড়েই যে ভাইয়ের দ্বারায় রিয়ামণি আজ কোটিপতি হয়েছে। রানেও ফোন দিয়েছে আমার যে ভাই আমার বাসায় আসেন একটু, আমি খুব কষ্টে আছি, মিডিয়াতে আজ কয়েকদিন কাজ নাই। এও আমার ফোন দিয়ে ডাকিলে যে ভাই আমরা কিন্তু নব মুসলিম, তারপরে গ্রামে আসি। নবমুসলিম এক বছর থাকে, 35 বছর থেকে নবমুসলিম থাকে। বিষয় হলো আসলে যাবো আমরা, চলে যাবো আমরা, থাকতে আসিনি খেতেও আসিনি। আমরা থাকতেও আসিনি খেতেও আসিনি। আমি বলি হ্যাঁ ঠিক আছে, আমি বলি কি বোন, তুমি এই মানে সাহায্য চাওয়া লাগবে, যদি তোমাকে ভালো লাগে, তোমার জীবন বিস্তারিত যদি মানুষ জেনে তোমাকে সাহায্য করে সেটা আলহামদুলিল্লাহ। সেটার পথ তো সে বন্ধ করে দিতে, সেটার পথ তো সে বন্ধ করে দিতে, এর জন্য আমি সে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, দোষই তো আমার একটা। তুমি যেহেতু 3,000-4,000 টাকা পেমেন্ট পাও ডেইলি, তুমি কেন সাহায্যের হাত বাড়াবা? তুমি আর ওই চিন্তা ভাবনা করো না যে কামরুল ভাইয়ের দ্বারায় বা জ্যাকি ভাইয়ের দ্বারায়। আমার কারো দ্বারাই দরকার না, দর্শক ভাইরা আমাকে সাহায্য করবে, যেটুকু আমি দর্শকের দ্বারাই বড় হব, আমি আর জ্যাকি এই কামরুল এদের দ্বারা আমি আমি তোমার কথার দাম দিলাম, অরিজিনালি দাম, অরিজিনাল কথা বলছো, একদম সত্য কথা বলছো। এই টাকা আছে নাই, টাকা আছে নাই, আল্লাহ এমন একটা ব্যক্তি, এমন একটা অসুখ দিবি, এমন একটা বড় লোকের কোটি কোটি টাকা, মনে করেন যে সে বিছানায় পড়ে মারা যাচ্ছে কিন্তু কোটি কোটি টাকা টাকা সত্ত্বেও সে বাঁচতেছে না। ঠিক, আর একটা গরিব মানুষের কোনো অসুখ নাই, ভ্যান চালা খায় তারও শান্তি। ঠিক আছে, তোমার কথা সব ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। আর আমি আমার মনে বুকে হাত দিয়ে কবে পারি, আমার বাপের মতো মানুষ আমি কোনো জায়গায় দেখি নেই, আমার বাপ একটা ইমানদার লোক। এখন আমরা যেরকমই হই আর আমার নিজের আমি প্রশংসা করতেছি না, আমি জীবনে ভুল করছি, আমার জীবনেও ভুল আছে, তো আমি যারা মনে করি আমার বাবার জীবনে কোনো ভুল নাই, আমার বাবার জীবনে কোনো ভুল নাই। আচ্ছা তোমার শুধুমাত্র আল্লাহর কাছে যাবো, আমি কোনো জাকি ভাই থেকেও যাবো না, কামরুল ভাই থেকে যাবো না, কারো থেকে যাবো না, উপরে আল্লাহ থেকে। আল্লাহ যদি সহায় থাকে কেউ ঠেকাতে পারবে না, সেটাই ভাই দোয়া করেন। আমি এই অবশ্যই। আচ্ছা যাই হোক, তোমার তুমি যে একটা কথা বললে না, তোমার বাপ ইমানদার আর তুমি গাদ্দার, কথাটা মাইন্ডে নিও না বাপ। নিজের ইমান ঠিক রাখে আমি পুরো বাংলাদেশ ঘুরব, কোনো শালা কোনো মিনসে আমার কোনো কিছু করতে পারবে না যে আমি এটা খারাপ। নিজের ইমান ঠিক সব ঠিক, নিজের ইমান বড় ভালো সব ভালো, বোঝেন নাই? আচ্ছা যাই হোক, ইমান আমার। হ্যাঁ সেইটাই আমি উদাহরণ দিয়ে বলতেছি, তুমি ওই চিন্তা ভাবনা আর করো না, বোঝেন নাই? জ্যাকির দ্বারা কামরুলের দ্বারা আমার কারো কারো দরকার না, আমার উপর আল্লাহ, তোমাকে যদি দর্শক ভালোবাসে, আল্লাহ যদি সহায় থাকে, তুমি একদিন আরো আগাতে উপর আল্লাহ, হ্যাঁ আরো আগাতে পারবে, সেটাই তো। আর কামরুল ভাইয়ের উদ্দেশ্যে আমি বলি, আমি কিন্তু ভাই এখানে আমি তোমার পক্ষ নিয়ে আসি নাই, আমি যেটা উচিত কথা সেটা বলবো দর্শকের সামনে, দর্শকই বিচার করুক যে আমি সঠিক কথা বলতেছি কি না, প্রয়োজনে কমেন্টে জানাক। তো বিষয় হচ্ছে ভাই, তুমি এরকম আর মানে দরকার নাই, না 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 কেন না,
তোমার ভিডিও তো নেওয়ার দরকার নেই, নেওয়ার দরকার নেই, কারণ তোমাদের প্রয়োজন ফুরায় গেছে। আমি কিন্তু বলছি আমাকে মাইন্ড টেনো, আমার কথা মাইন্ড টেনো, আমার উপকার করছে ঠিক আছে, কিন্তু মাঝখানে যা তো সে আমার সাথে বেইমানি অবশ্যই করছে। আমি কিছু বেইমানি করি না, সে আমার সাথে আমার চ্যানেল বন্ধ করে দিয়েছে। কেউ যদি বেইমানি করে থাকে তার ফল তাকেই ভোগ করতে হবে, সেটাই তাকেই ভোগ করতে হবে। আমি যদি বেইমানি করে থাকি তাহলে আল্লাহ আমার গজব ফেলাবে, অবশ্যই কেউ যদি বেইমানি করে থাকে তাহলে উপর আল্লাহ তাকে। আচ্ছা একটা কথা বলি, উনি ভিডিও লওয়ার পর উনি বলল সাংবাদিক আইছে পাবনা টেস্টের। আচ্ছা আচ্ছা, আমার আবার ভিডিও করতাম আমার বাড়িতে এসে একটা আবার ভিডিও সাড়ে 500 দিন আমি আমার কথাগুলো শেষ করি, আমি আমার কথাগুলো শেষ করি, আমি তাকে আটকিল পড়িয়ে বুঝেন নাই। আচ্ছা আপনি যদি আরো করতে, আপনি যদি আরো কিছু বলার থাকে বলেন। আমি অনেক বলছি রে জানেন, আমি অসুস্থ তো আগে বুঝিয়ে যাবো, আমার বাড়ির পাশে কোন থেকে এক কেজি চাল চাল একটু। হ্যাঁ আমি বুঝিয়ে বিতে যাবো কেন, আমি বাবা মানা করছি তুই বিজয় করো না, নাক গায়ে বিতে যায় না, আমার তার মান আছে বলছি। মানে বোন আমার কথায় কষ্ট নিও না, না না আমিও ভালো না, আমি ভালো কি মন্দ আল্লাহ জানে, উপর আল্লাহ জানে। আপনারা ভিডিও লিখছেন সংযুক্ত আমি কব কিভাবে, ফোন দিলে যে এই আচরণটাই আমার সাথে হয়েছে আমি কথা বলবো কিভাবে? জ্যাকি ভাই আপনি এখানে যতখানে না বলে আমাদের যে ভিডিওটা দিলেন, না বলে কেমন করে হলো? আপনি কিসের জন্য ক্যামেরা আগে ধরলেন আমাদের উপর? আপনি এসে ভালো মতো বসে কথা বলুন, আগে ক্যামেরা ধরলেন কেন? না ডাকিলে কি ক্যামেরা করা? আমি কেবা করে ডাক এইখানে আইসে সাথে যে 10টা মিনিট দাঁড়াইছি, 10টা মিনিটে আমাকে কথা বলার সুযোগ পাইছি। আমি এর সলিউশন দিয়ে দিচ্ছি বলুন, এখন বাদ বাকি তোমার ব্যাপার। আমার জ্ঞানে ভাই ওই কারুর কাজ করেছি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, যদি আপনারা কেউ জেনে থাকেন বুঝে থাকেন যে আসলেই অসুস্থ, তবে আমি যতদূর জানি আসলেই অসুস্থ। আপনারা যারা সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যদি কেউ সাহায্য করতে চান অবশ্যই করবেন, এটা আপনাদের ব্যাপার আর ওদের ব্যাপার। আমি যেদিনকে ঘরে ভিডিও করতে যাই ঠিক এইভাবে আচরণ হয়েছে, অতীত সবাই ভুলে যায় ঠিক আছে। আর আমাদের এই পাবনা জেলার ভিতর এক নাম্বার ভাইরাল শিল্পী কিনা রিয়া মনি, কয় টাকা দিই? 2000 টাকা দিই, তাই তো? তার উপরে কিন্তু জনপ্রিয় শিল্পী কেউ আছে? দর্শক আপনারা কমেন্ট করবেন। এখানে লতার স্বামী আলিপ আছে, আলিপ লতা কাজ 5 বছর ধরে ভিডিও করে। আলিপ কত দিই? 1000 টাকা দিই।
সেদিনকে লতার সাথে মিতুক শুটিং করাইছি, লতাকে 1000 দিছি, ওকে 1000 টাকা দিছি, মিটি নিয়ে গেছি, ঠিক আছে, মিটি নিয়ে গেছি, খালি এইখানে চলে আসছে, কেবল করে আসলো, কথাগুলো বললো, কোন মিডিয়ায় 4000 করে কাজ করে, কোন মিডিয়ায় 4000 করে কি কাজ করে, এখানে যতখানি কথা বললাম ওর বাড়িতে আসে আমি কথা বলার চান্সই পাইনি, যে ব্যবহারটা করলো আমার সাথে মোবাইলে ওই ব্যবহারটাই করেছে, তাহলে আমি কাক কি করবো। আর আমাদের যত ভিডিওগুলো আছে কার নাম্বার দিয়া, চ্যানেলের নাম্বার দিয়া, আমি 80 কিলো দূরে আমি আসি, এই যে তেল খরচ আমার 400 টাকা তেল খরচ, আমাকে কেউ 100 টাকা দেয়, আমি তারপরেও তো মনে করেন যে নাম্বার আমাদের থাকে, আমরা সহযোগিতা করে যাই, আর সেদিনকে ওর নাম্বার দিছিলাম এই জন্যই আমি আসতে পারবো না, তাই বুঝতে পারছেন। কিন্তু ওর বাবার দোকানটা হওয়ার কথা ছিল, আপনি সকলে জানেন যে 100 টাকা যদি বিক্রি করে তাও তো 100 টাকা আয় হবে, সেই উদ্দেশ্যে দোকান করার কথা ছিল, দোকানটা এখনও করতেই পারিনি আমি, তাহলে আমি আমি কীভাবে দর্শকের কষ্টের টাকা নিয়ে এসে আমি খালি হেলিয়ে দেব। এই সব লোকের জন্যে যারা অসহায়, একদম সত্যিকারের গরিব মানুষ অসহায়, তারা টাকা পাচ্ছে না, ইমানদার যারা গরিব জানেন, নবমুসলিম নবমুসলিম মা করছে যা। আচ্ছা যাই হোক, এখন শোনো কাকা, আমি আমি আপনাদের বাসায় এসেছিলাম, আমি যদি কোনো ভুল করে থাকি জান তো আপনারা, আমরা ভালো না জান, আপনারা জান জান, আপনারা আমরা ভালো না জান, আমরা 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 মানিজ্য আপনি ইয়ার রয়েছেন জান সরে, আমি তো চলেই যাব, জান আপনি জান, আপনি উপকার না করবেন, এই মানছেন ই করবেন আসবেন না, ক্ষতি করবেন আসবেন না, জান আমি তো ক্ষতি করি না, আপনি সম্মান করে আপনি জান তো ভাই, আমি আমি কথা শেষ, জান আপনি আমার এলাকা মানি, আমি কথা শেষ না করে যাব না, তুমি এরকম চিল্লায় না, এতে তোমার মান তুমি নিজে কুমাচ্ছ, তোমার মান তুমি নিজে কুমাচ্ছ, আমরা আমরা কিভাবে কথা বল, আমরা কিভাবে কথা বলতেছি আর তুমি তুমি কিভাবে কথা বলতেছো, আসলে দর্শক এখানে অবশ্যই বুঝতে পারছেন ঘটনাটা কি ঘটেছে। তো যাই হোক, আমি বলতে চাই যে মেয়ে 4000 টাকা 3000 টাকা পেমেন্ট ডেলি পায়, তার কেন সাহায্যের হাত বাড়াতে হবে, তারপরেও এগুলো সব একটি অভিনয়, টাকাও পাই না, আমার মনে তাই যে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা আমরা আসলে কি আছে ওটা, ঠিক আছে, আসলে আমরা সামনাসামনি বলতে চাইলাম যে আসলে যাই হওয়ার হয়েছে, এই যে কি একটা নাটক চলতেছে, চলুক এটা একটা চলুক।